আসসালামু আলাইকুম। আপনাদের ভিতরে তো প্রায় অনেকেই এমএ অনেক টিউটোরিয়াল চ্যানেলের অনেক ভাইকে মোটামুটি সবাই চেনেন। ওয়েল, আজকে আমরা তার সাথে দেখা করতে যাইতেছি। সো উনি নোয়াখালী থেকে আমাদের নারায়ণগঞ্জে আসছে। সো ওনার সাথে আমি দেখা করতে যাইতেছি। সো এখন আমি যাবো নিসালা, নিসালা থেকে একটা গাড়ি নিয়ে যাবো ওর সাথে দেখা করতে। সো আপনারা সবাই ব্লগটা কন্টিনিউ করেন। আমি এখন একটি গাড়িতে উঠে ফতুল্লা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিলাম, কেননা অনেক ওখানেই ওর কয়েকটা বন্ধু বান্ধব অথবা ওর একজন কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে ওখানে আসবে। সো চলুন দেখা যাক আমরা ওর সাথে দেখা করতে পারছি। নিরাশায় রূপ নেয় হায়, ব্যথা তোর মন বোঝে না বোঝে না, কাঁদে শুধু রোজ নিরালায়। আশার প্রদীপ গুলো কখন জানি। বর্তমানে আমি ফতুল্লা স্টেডিয়ামের সামনে অবস্থান করছি। সো আমি ইতিমধ্যে অনেককে অনেকগুলো কল করে ফেলছি, অনেক বলতেছে ও আসতেছে। সো আর না হয় 10 মিনিট অপেক্ষা করতে হবে। সো চলুন এর মাঝে আমরা নারায়ণগঞ্জের একটা এরিয়াল ভিউ দেখে আসি। তুমি চড়াবি বড় অসহায়, বড় অসহায়, ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك, ثبت قلبي على دينك. সুখ পাখি কত কাল। সো দেখতে পেলেন অনেক চলে আসছে আর অনেকের সাথে আমার দেখা হলো। সো হয়তোবা এর পরে আর কোনো ভিডিও করা হবে না। সো অনেকের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। সো এর মাঝে আর আমরা আর কোনো শট নিতে পারছি না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট এপিসোড। আসসালামু আলাইকুম।